ধর্মের মানুষ, আস্থার মাশুল গুনছে তাদেরই পরিবারের শিশুরা, সচেতনতার আলো নিয়ে এগিয়ে এসেছেন এক ইমাম, পাশে পেয়েছেন আরো অনেককেই। প্রতিবাদের এই রাস্তায় শেষমেশ ক্ষয় নিজেদেরই, একথা প্রচার করছেন তিনি, সাড়া মিলছে গ্রামবাসীদের তরফ থেকেও। তিন বছরের ছোট্ট আরিফা খাতুন মুর্শিদাবাদের বড় কাঁকড়ামারির মণ্ডলপাড়ায় বাড়ি তার। আর পাঁচটা বাচ্চার মতোই বড় হয়ে উঠতে পারত সে, কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে পোলিওর ভাইরাস। পোলিও তাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, কারণ খুঁজতে বেরোলে দীর্ঘ কাহিনী। এর পেছনে রয়েছে সাধারণ মানুষের পিছিয়ে পড়ার আখ্যান। এই মুহূর্তে রাজ্যে যে পাঁচজন শিশুর শরীরে পোলিও ধরা পড়েছে, তাদের মধ্যে তিনজন মুর্শিদাবাদের বাসিন্দা। এই জেলার প্রত্যন্ত অনেক গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি, নেই পরিশ্রুত পানীয় জল বা রাস্তাঘাটের মতো অত্যাবশ্যক পরিষেবা। কিভাবে নিজেদের রোষ সরকারকে দেখাবেন তারা? পোলিও টিকা বয়কটকেই অনেকে বেছে নিয়েছিলেন উপায় হিসেবে, বোঝেননি এই বয়কটের আঘাত বুমেরাং হয়ে ফিরে আসবে তাঁদের কাছেই, যেমন এসেছে আরিফার পরিবারে। আজকে মোটামুটি মাসখানেক আগে থেকে, তার মানে 17 তারিখে ছুটি লিয়েছি, মোটামুটি 15 তারিখ ভর্তি করেছি মোটামুটি। তবে আর কোনো আরিফাকে যেন এই ঘটনার মাশুল না দিতে হয়, সেদিকে খেয়াল রাখছেন স্থানীয় মসজিদের ইমাম একরামুল হক। তার বক্তব্য, প্রতিবাদের জন্য অন্য জায়গা আছে, সরকারের ওপর রাগ করে পোলিও টিকা বয়কট করলে আখেরে ক্ষতি নিজেদেরই। বয়কট না করে অন্যান্য রাস্তা আছে, সে যাবে বলা যাবে, সব করা যাবে, সামনে ইলেকশন আসছে, তখন তোমরা সে কথা বলবে, কিন্তু পোলিওটা বয়কট না করে যাতে জনসাধারণের স্বাস্থ্যের দিক দিয়ে সব দিক দিয়ে বাচ্চাদের জীবন নাশ না হয় সেটুকু দেখতে হবে। ইমামের পাশাপাশি এই আবেদন নিয়ে এগিয়ে এসেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। এটা দাঁড়িপাল্লার একদিকে রাস্তাঘাট বিদ্যুৎ আর একদিকে পোলিও, এটা যেন না হয়। পঞ্চায়েত পিআরআই যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস রাউন্ডের আগে করেছিলাম, এই ফের পরের রাউন্ড যেটা হবে তার আগে দেখি আর একবার করবো। এতদিনে সার বুঝেছেন গ্রামবাসীরাও, আর কোনো আরিফাকে নিজেদের আক্রোশে সাজা দিতে চান না তারা। সামনের দিনগুলোয় প্রতিবাদের অন্য উপায় খুঁজে নিয়ে গ্রামের প্রতিটি শিশুকে পোলিও টিকা খাওয়ানোর কথা ভাবছেন সকলেই। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্জীব সাহার, রিপোর্ট, নিউজ টাইমস।